বিশ্বের সফল ফ্রিল্যান্সারদের মধ্যে কন্টেন্ট রাইটার বা আর্টিকেল রাইটারদের অবস্থান শীর্ষস্থানীয়দের মধ্যে অন্যতম আপনি যদি একজন ফ্রিল্যান্সার হতে চান অথবা ফ্রিল্যান্সিং নিয়ে এর আগে একটু হলেও ঘাটাঘাটি করে থাকেন তাহলে নিশ্চয়ই আপনিও কন্টেন্ট রাইটিং বা আর্টিকেল রাইটিং নিয়ে একটু হলেও শুনেছেন জি আজকের এই ভিডিওটা অল অ্যাবাউট ফর কন্টেন্ট রাইটার আপনি যদি একজন সফল ফ্রিল্যান্সার হতে চান অ্যাজ এ কন্টেন্ট রাইটার অথবা আপনি যদি কন্টেন্ট রাইটিং করে ঘরে বসেই অনলাইনে টাকা আয় করতে চান তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই আপনাকে দেখতে হবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি আপনি যদি কন্টেন্ট রাইটিং করতে চান তাহলে কিভাবে সেটা করতে হবে এবং কন্টেন্ট রাইটিং করার জন্য আপনার কি কি জানতে হবে এছাড়াও কন্টেন্ট রাইটিং করে আপনি কিভাবে অনলাইন থেকে টাকা আয় করতে পারবেন এই ব্যাপারটাও আপনাদের সাথে শেয়ার করব। এবং ভিডিও শেষে আপনাদের সাথে আমি আরো শেয়ার করব বোনাস টিপস হিসেবে যদি কন্টেন্ট রাইটিং নিয়ে আপনার একদমই অভিজ্ঞতা না থাকে এবং আপনি যদি কন্টেন্ট রাইটিং নিয়ে আরো ভালো করে জানতে চান শিখতে চান তাহলে বাংলাদেশে কোথায় কিভাবে শিখতে পারবেন সে সম্পর্কেও আমি বিস্তারিত আপনাদেরকে অন স্ক্রিনে দেখিয়ে দিব এবং বুঝিয়ে দিব সো বন্ধুরা তার আগে বলে চাচ্ছি আপনি যদি আমার এই সেকেন্ড চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ হাই গাইস দিস ইজ সাইফ রহমান আজিম এন্ড वेलकम ব্যাক টু অ্যানাদার ভিডিও ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে অবশ্যই একটা রিকোয়েস্ট করা প্রয়োজন মনে করছি সেটা হচ্ছে যারা কন্টেন্ট রাইটিং নিয়ে অথবা আর্টিকেল রাইটিং নিয়ে পরিপূর্ণ জানতে চান তারা অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একটু স্কিপ করবেন না অথবা টেনে টেনে দেখবেন না কারণ ভিডিওটাকে আমি বিভিন্ন পয়েন্টে পয়েন্টে সাজিয়েছি প্রত্যেকটা পয়েন্ট আপনাদের জানা দরকার যদি এই ব্যাপারে পরিপূর্ণ নলেজ আপনাদের দরকার হয় সুতরাং ডোন্ট মিস এনি সিঙ্গল সেকেন্ড অফ দিস ভিডিও লেটস বিগিন স্টার্টেড শুরুতেই আপনাদের সাথে আমি শেয়ার করবো হোয়াট ইজ কন্টেন্ট রাইটিং আমি জানি আমার এই ভিডিওটি যারা দেখছেন তাদের মধ্যে অনেকেই হয়তোবা কন্টেন্ট রাইটিংয়ে আমার চাইতেও অনেক বেশি এক্সপার্ট এবং এটা হয় স্বাভাবিক কেননা আমি হচ্ছে ইউটিউবার আমি কন্টেন্ট রাইটার না তারপরেও কন্টেন্ট রাইটিং নিয়ে আমি আমার ইউটিউবার লাইফের অথবা আমি যে আমার বিভিন্ন ওয়েবসাইটগুলো মেনটেন করি এর পাশাপাশি আমার যে নলেজ রয়েছে ফ্রিল্যান্সিং সম্পর্কে সেই নলেজগুলো থেকে আপনাদের সাথে বাস্তব কিছু অভিজ্ঞতা আমি আজকের ভিডিওতে শেয়ার করব। এবং যারা কন্টেন্ট রাইটিং সম্পর্কে জানেন না বা কন্টেন্ট রাইটিং কি বোঝেন না তাদের জন্য আমি ছোট্ট করে শেয়ার করছি হোয়াট ইজ কন্টেন্ট রাইটিং কন্টেন্ট রাইটিং হচ্ছে যখন আমরা কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে বা জায়ান্টে গিয়ে কোনো কিছু লিখে সার্চ করি তখন দেখবেন আপনার সামনে কোনো একটা সাবজেক্ট নিয়ে কোনো একটা টপিক নিয়ে কোনো একটা লেখা চলে এসেছে অথবা কোনো একটা আর্টিকেল চলে এসেছে অথবা আপনি সেটাকে ব্লগও বলতে পারেন কন্টেন্ট বিভিন্ন প্রকারের হয় যেমন আপনারা এখন আমাকে যে স্ক্রিনে দেখছেন আমি যে ভিডিওটা তৈরি করেছি আপনাদের জন্য এটাও কিন্তু একটা কন্টেন্ট এই ভিডিওটা তৈরি করার জন্য আমাকে একটা টাইটেল লিখতে হয়েছে একটা থামনাইলে লেখা বানাতে হয়েছে একটা থামলাইলের ছবি বানাতে হয়েছে একটা ডেসক্রিপশন লিখেছি আমি এবং এই ভিডিওতে আপনাদের সাথে আমি কি কি বক বক করব তার সব কিছুই কিন্তু আমি একটা থিঙ্কিং করে আপনাদের সামনে এসেছি আর এটাই হচ্ছে কন্টেন্ট আপনারা আমাকে যে কন্টেন্টে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভিডিও কন্টেন্ট বা ভিজুয়াল কন্টেন্ট কন্টেন্টের মধ্যে রাইটিং কন্টেন্ট যেটা বা আর্টিকেল লিখে যেটা মানুষকে বোঝানো হয় বা কোনো ব্যাপারে কোনো তথ্য উপাত্ত মানুষকে সরবরাহ করা হয় সেটাই হচ্ছে একটা কন্টেন্ট যেমন ধরে নিন আমি যদি গুগলে গিয়ে লিখি উনিশশো সালে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে অথবা তৎকালীন পূর্ব পাকিস্তান এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ সংঘটিত হওয়ার কারণ কি এটা লিখে যদি আমি গুগলে সার্চ করি তাহলে আমার সামনে যেই টাইটেলগুলো আসবে সিরিয়াল আকারে সেখানে অনেকগুলো র্যাঙ্কিংয়ে উপরে থাকবে অনেকগুলো র্যাঙ্কিংয়ে নিচে থাকবে এই র্যাঙ্কিংয়ের ব্যাপারগুলো কিন্তু এই কন্টেন্ট রাইটিংয়ের মধ্যে পড়ে সেটা আমি পরে আসছি আগে আপনাদেরকে কন্টেন্ট রাইটিংটা কি সেটা বোঝাচ্ছি যেই টাইটেলগুলো আপনার সামনে আসে সেই প্রত্যেকটা টাইটেলই কিন্তু এক একটা কন্টেন্টের নির্বাহী অথবা এক একটা কন্টেন্টের টাইটেল আপনি যখন সেই কন্টেন্টে ক্লিক করবেন বা সেই টাইটেলে ক্লিক করবেন আপনার সামনে আর্টিকেল আকারে অথবা ব্লগ আকারে একটা ইনফরমেশন একটা তথ্য উপাত্ত অথবা একটা ডাটা আপনার সামনে চলে আসবে যেখান থেকে সেই আর্টিকেলের যেই রাইটার আছে সে বিভিন্ন জায়গা থেকে রিসার্চ করে তার ব্যক্তিগত জ্ঞান থেকে বিভিন্ন বই থেকে জেনে শুনে আপনাকে সেই ইনফরমেশনগুলো দিয়েছে এবং সেখানে ঢুকে আপনি কিছু ইনফরমেশন পেয়েছেন এটা কি আসলে মূলত কন্টেন্ট বলে থাকে আর এই কন্টেন্টের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করলামই একটা হচ্ছে ভিজুয়াল কন্টেন্ট যেটা আপনারা আমাকে দেখতে পাচ্ছেন আর আরেকটা হচ্ছে লিখালেখির যে কন্টেন্ট আমি একদমই সহজ ভাষায় বলছি যেটা আপনারা সার্চ করলে বিভিন্ন প্যাপার পত্রিকায় দেখেন এগুলোও কিন্তু একটা কন্টেন্ট প্যাপার যখন আপনারা পড়তে চান যেমন বাংলাদেশ প্রতিদিন লিখে গুগলে কিন্তু অনেক সার্চ হয় আমাদের বাংলাদেশ থেকে সেই বাংলাদেশ প্রতিদিন যে পত্রিকাটা রয়েছে সেই পত্রিকার মধ্যে যেই বিভিন্ন ধরনের নিউজগুলো আসে এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা আর্টিকেল সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আর্টিকেল বা কন্টেন্ট জিনিসটা কী ঠিক আছে যদি এই ব্যাপারে আপনাদের কোনো মতামত থাকে বা আপনারা ভিন্ন কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না সো বন্ধুরা এবার চলে আসি কাইন্ডস অফ আর্টিকেল রাইটিং বা কন্টেন্ট রাইটিং কন্টেন্ট রাইটিংয়ের যে কাইন্ডসগুলো রয়েছে বা কন্টেন্ট রাইটিংয়ের যে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম রয়েছে সেগুলো আসলে কি কি হতে পারে এটা জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আমি শেয়ার করছি কন্টেন্ট রাইটিং করার ক্ষেত্রে আপনি হিস্টোরি ইতিহাস নিয়ে করতে পারেন আপনি টেকনোলজি নিয়ে করতে পারেন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আর্টিকেল লিখতে পারেন যেমন আপনি যদি একটা ক্যামেরা নিয়ে আর্টিকেল লেখেন অথবা একটা ক্যামেরা সম্পর্কে আপনার আর্টিকেল যিনি পড়বেন তাকে তথ্য দিতে চান তাহলে সেখানে আপনাকে এই প্রোডাক্টটাকে বা এই ক্যামেরাটাকে পরিপূর্ণ এক্সপ্লেন করতে হবে যেমন এই ক্যামেরায় কি কী আছে কত মেগাপিক্সেল আছে কত শাটার স্পিডে এটা শ্যুট করতে পারবে কোন কোন লেন্স ইউজ করতে পারবেন এবং এটা অন্যান্য যত ফিচার্স আছে সব কিছু নিয়েই কিন্তু আপনি একটা আর্টিকেল লিখতে পারবেন ঠিক আছে এবং এর বাইরেও আপনি এডুকেশনাল আর্টিকেল লিখতে পারেন আপনি ফার্মাসিউটিক্যাল আর্টিকেল লিখতে পারেন আপনি স্পোর্টস রিলেটেড আর্টিকেল লিখতে পারেন এমন কি আপনার মধ্যে যদি প্রতিভা থাকে তাহলে আপনি কিন্তু কবিতা লিখেও আপনার সেই কবিতাটাকেও অ্যাজ এ আর্টিকেল বা অ্যাজ এ কন্টেন্ট হিসেবে বিভিন্ন জায়গায় পাবলিশ করতে পারেন ঠিক আছে তো আর্টিকেল বা কন্টেন্ট সম্পর্কে আশা করছি আপনারা বুঝে গেছেন যেমন বিভিন্ন ওয়েবসাইট রয়েছে বিভিন্ন ব্লগার রয়েছে ওয়ার্ড প্রেসের আর্টিকেল রয়েছে এগুলো কিন্তু আমরা অনেক সময় আমাদের বিভিন্ন প্রয়োজনে গুগলে সার্চ করে তারপরে পড়ি সো এগুলো সবগুলোই হচ্ছে এক একটা আর্টিকেল এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে এই আর্টিকেল লিখে আপনাদের ফিউচার কী এবং কেরিয়ার কী আর্টিকেল লিখে যে ফিউচার এবং কেরিয়ার এটা সম্পর্কে যদি আপনাদেরকে বলতে চাই তাহলে অনেক কিছুই বলতে হবে আর্টিকেল লিখে আপনি যদি ফিউচারে টাকা আয় করতে চান তাহলে আপনি কোন কোন মাধ্যম থেকে টাকা আয় করতে পারবেন এগুলো আপনাদের সাথে আমি একটু শেয়ার করি যেমন ধরে নিন গুগল অ্যাডসেন্স থেকে প্রতি বছর আর্টিকেল লিখে অথবা বিভিন্ন ওয়েবসাইটে যে টাকা আয় করা হয় একটা ইউটিউব চ্যানেল থেকেও কিন্তু সেই পরিমাণ টাকা আয় করা সম্ভব না আশা করি আপনারা বুঝতে পেরেছেন দ্যাট মিনস একজন ইউটিউবারের চাইতেও কিন্তু একজন ভালো আর্টিকেল রাইটার অনেক বেশি পরিমাণে ডলার গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আয় করতে পারবে সো নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে গুগল অ্যাডসেন্সেও কিন্তু আর্টিকেল রাইটারদের জন্য অনেক ভালো সুযোগ রয়েছে এবং যারা অলরেডি আর্টিকেল নিয়ে জানেন তারাও কিন্তু অবশ্যই বুঝে গেছেন যে আসলে আমি কি বলতে চাচ্ছি দ্যাট মিনস আপনার যদি একটা ওয়েবসাইট থাকে একটা ব্লগার থাকে অথবা যদি ওয়ার্ড প্রেসে আপনার কোনো পেজ থাকে সেই পেজকে আপনি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে মনিটাইজেশন ক্রাইটেরিয়া ফুলফিল করে মনিটাইজ করে আপনার সেই ওয়েবসাইটে অথবা আপনার সেই আর্টিকেল বা ব্লগে আপনি অ্যাড দেখিয়ে সেখান থেকে অ্যাডভার্টাইজিং সিস্টেমের মাধ্যমে গুগল অ্যাডসেন্স থেকে টাকা করতে পারবেন এছাড়াও সারা পৃথিবীতে যত আর্টিকেল লিখার মার্কেট প্লেস রয়েছে অথবা ওয়েবসাইট রয়েছে সিস্টেম রয়েছে সেখানে আপনি আপনার আর্টিকেল লিখে আপনার কন্টেন্টটাকে আপনি বিক্রি করতে পারেন আপনার কন্টেন্ট আপনি সেখানে আপলোড করে নির্দিষ্ট পরিমাণে ডলার ইনকাম করতে পারেন এছাড়াও আপনি যদি ফাইভার তারপরে ফ্রিল্যান্সার তারপরে আপওয়ার্ক এই ধরনের ওয়েবসাইটে বা আর্টিকেল রাইটার এই ধরনের ওয়েবসাইটগুলোতে অ্যাকাউন্ট খুলে আপনি যদি বিভিন্ন আর্টিকেল কেল রাইটিং যারা করাতে চায় যারা বায়ার রয়েছে তাদেরকে বিট করে যদি একবার আপনি কয়েকটা কাজ পেয়ে যান তাহলে আর্টিকেল রাইটিং নিয়ে আপনাকে আর বসে থাকতে হবে না সেখান থেকেও আপনি একটা কাঁচা ডলার বা কাঁচা টাকা আয় করতে পারবেন যেটার পরিমাণ কিন্তু অনেক বেশি এছাড়াও আপনি নিজস্ব ওয়েবসাইট খুলে সেটা ব্লগারের মাধ্যমে হোক সেটা ওয়ার্ড প্রেসের মাধ্যমে হোক অথবা আপনি একটা টপ লেভেলের ডোমেন কিনেও যদি আপনি অন্য একটা ওয়েবসাইট থেকে টাকা করতে চান তাহলে সেটাও কিন্তু সম্ভব এই আর্টিকেল রাইটিংয়ের মাধ্যমে যেটা সত্যিই কিন্তু একটা রয়্যাল ইনকাম হবে মানে আপনি ঘুমিয়ে থাকবেন আর্টিকেল লিখে আর আপনার আর্টিকেল পড়ে সেই লোক আপনাকে টাকা ইনকাম করে দিবে সত্যি আমেজিং কিন্তু ব্যাপারটা এবার চলে এসেছে বোনাস টিপসের পালা হাউ টু রাইট আর্টিকেল যেটার জন্য আপনারা এতক্ষণ ওয়েট করছিলেন এই সম্পর্কে পরিপূর্ণ বলার আগে অবশ্যই বলব যদি ভিডিওটি ভালো লাগতে শুরু করেছে আপনার কাছে মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবং আপনার কী মনে হয় একজন আর্টিকেল রাইটার হয়ে আপনি কি একজন ইউটিউবারের চেয়ে বেশি টাকা ইনকাম করতে পারবেন কিনা সেই মতামতটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন বন্ধুরা আর্টিকেল লিখতে গেলে সর্বপ্রথম আপনাকে দিতে হবে একটি টাইটেল এবং সেই টাইটেলটা অবশ্যই আই ক্যাচি হতে হবে আই ক্যাচি মানে যে কোন মানুষ যদি কোনো কারণে আপনার সেই টাইটেলটা দেখে তাহলে যেন সে ক্লিক না করে পারে না এরকম একটা টাইটেল আপনাকে দিতে হবে ঠিক আছে তবে অবশ্যই সেটা ক্লিক বেইট হওয়া চলবে না ক্লিকবেট মানে আপনার টাইটেলে আপনি লিখেছেন একটা আর আপনার বডিতে বা কন্টেন্টের ভিতরে রয়েছে আরেকটা এরকম থাকলে কিন্তু হবে না এরপরে যে বিষয়গুলো চলে আসে তার মধ্যে অন্যতম হচ্ছে ফার্স্ট প্যারা যখন কোনো বইয়ের দোকানে যাই তখন একটা বই কিনতে গেলে কিন্তু সেই বইয়ের শুরুর কয়েকটা পৃষ্ঠা আমরা দেখি যে বইটা কেমন লেখা হয়েছে বা সেই বইয়ের মধ্যে আসলে কী কী আমরা পাবো ঠিক একইভাবে ইউটিউবে যখন আমরা কোনো ভিডিও দেখতে চাই তখন সেই ভিডিও শুরুর এক মিনিট বা পঞ্চাশ ষাট সেকেন্ড দেখলেই কিন্তু আমরা বুঝে যাই যে এই ভিডিওটা আসলে কী হতে যাচ্ছে বা এই ভিডিওটা আসলে কেমন হতে পারে ঠিক আছে এরকমই একটা ফার্স্ট প্যারা বা ফার্স্ট ইম্প্রেশন রয়েছে আর্টিকেল লেখার ক্ষেত্রে আপনি যদি আপনার আর্টিকেলের মধ্যে ফার্স্ট প্যারাটা ভালো করে লিখতে না পারেন তাহলে কিন্তু আপনার আর্টিকেলটা ভালো হবে না এরপরে রয়েছে বডি এছাড়াও রয়েছে অনপেজ অ্যাসিও অ্যাসিওর ব্যাপারটা কিন্তু আর্টিকেল বা কন্টেন্ট লেখার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার আর্টিকেলের মধ্যে অথবা কন্টেন্টের মধ্যে যদি অনপেজ অ্যাসিওটা ঠিকমতো করা না থাকে তাহলে কিন্তু আপনি আর্টিকেলটাকে অনেক বেশি র্যাঙ্ক করতে পারবেন না এবং যারা ভিজিটর রয়েছে তারা আপনার কন্টেন্টটাকে খুঁজে পাবে না সুতরাং এরকম বডি লেখা ফার্স্ট প্যারা লেখা আইকেচি টাইটেল দেয়া এই সম্পর্কে বিস্তারিত সব কিছু আপনাকে জেনে তারপরে কন্টেন্ট রাইটিং নিয়ে মাঠে নামতে হবে সো এবার আপনাদের সাথে আমি অন স্ক্রিনে শেয়ার করব। আপনারা এই আর্টিকেল রাইটিং নিয়ে বাংলাদেশের কোথায় কিভাবে শিখতে পারেন বা জানতে পারেন একদমই সহজে এবং বাংলা ভাষায় বন্ধুরা ভিডিও শুরুতে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম যারা কন্টেন্ট রাইটিং শিখতে চান অথবা কন্টেন্ট রাইটিং সম্পর্কে আরও জানতে আগ্রহী তারা কোথা থেকে সেটা শিখবেন বা কোর্স করতে চাইলে কীভাবে করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করব তাই মন্তির রহমান ডট কমের দ্য আলটিমেট কন্টেন্ট রাইটিং কোর্স সম্পর্কে এখন আপনাদের সাথে আমি বিস্তারিত শেয়ার করছি কন্টেন্ট রাইটিং ব্যাপারটা কিন্তু একদম ছোট কোনো ব্যাপার নয় একটা ভিডিওতে আপনি একদিনে কন্টেন্ট রাইটার হয়ে যাবেন এটা কোনোভাবেই পসিবল না তাই কন্টেন্ট রাইটিং করার জন্য আপনি যদি একজন ফ্রিল্যান্সার রাইটার বা মার্কেটার হয়ে থাকেন তাহলে এই কন্টেন্ট রাইটিং কোর্সটি আপনার কাজে আসবে ঠিক আছে এই কন্টেন্ট রাইটিং কোর্সে আপনি মাত্র দুই হাজার টাকা দিয়েই জয়েন করতে পারবেন এবং চব্বিশ ঘন্টার মধ্যে জয়েন করার পর যদি আপনার মনে হয় যে এই কোর্সে আপনার কোনো কাজে আসবে না তাহলে মুনতাসির রহমান ডট আপনার হানড্রেড পার্সেন্ট মানি ব্যাগ গ্যারান্টি দিচ্ছে আপনাকে টাকা পরিপূর্ণ ফেরত দিয়ে দিবে যদি আপনি চব্বিশ ঘন্টার মধ্যে মনে হয় আপনার যে এই কোর্সটি আপনার কোনো কাজে আসবে না এই কোর্সে যে মেইন ফিচার্সগুলো থাকবে সেগুলো হচ্ছে নতুন এবং অভিজ্ঞ সবার জন্য এই কোর্সটা যারা নতুন রয়েছে কন্টেন্ট রাইটিংয়ে তাদের জন্য এবং যারা পুরাতন রয়েছে তাদের জন্য প্রয়োজনীয় টুলসের ব্যবহার পোস্ট লেখার সময় যেসব টুলস ব্যবহার করা প্রয়োজন হয় অথবা কন্টেন্ট লিখার সময় যে টুলসগুলো প্রয়োজন হয় সেই টুলসগুলো সম্পর্কেও আপনাদেরকে পরিপূর্ণ জানানো হবে তারপরে রয়েছে রিসোর্স শিট কোর্সের সাথে একটা রিসোর্স শিট থাকবে যেখানে আপনি আরও অনেক ধরনের আর্টিকেল স্যাম্পল বা চিট শিট ইত্যাদি পেয়ে যাবেন এবং সে সম্পর্কে বিস্তারিতও কিন্তু এই কোর্সে আপনি জানতে পারবেন তারপরে রয়েছে স্পেশাল কমিউনিটি যেটা আপনি অন্য কোনো কোর্সে পাবেন না অথবা বিদেশি কোনো ওয়েবসাইটে যদি আপনি কোর্স করতে যান তাহলে সেখানেও কিন্তু পাবেন না আর সেটা হচ্ছে কোর্সে অ্যানরোল করার সাথে সাথে আপনি এই কোর্সের যে স্পেশাল কমিউনিটি রয়েছে সেখানে জয়েন করতে পারবেন এবং এই কমিউনিটিতে আপনার মতো আরও অনেকেই যার আছেন যারা এই কোর্সে অ্যানরোল করেছেন আপনি যে কোনো সমস্যায় পড়লে সেখানে পোস্ট করতে পারবেন এবং সেই পোস্ট করার পরে এই কোর্সের যিনি অ্যাডমিন রয়েছেন বা যারা মেম মেম্বার রয়েছেন তারা সবাই অনেক হেল্পফুল আপনাকে হেল্প করবে আপনি অনেক হেল্প পাবেন এই কোর্সটি কমপ্লিট করার পরেও কোর্সে যেগুলো যেই জিনিসগুলো থাকবে এগুলো এগুলো এবার আপনাদের সাথে আমি শেয়ার করবো কোর্সে প্রথমেই থাকবে ইন্ট্রোডাকশন তারপরে থাকবে ইন্ট্রোডাকশন টু এমএস ওয়ার্ড তারপরে থাকছে ইন্ট্রোডাকশন টু অন পেজ এসিও আপনি যদি অনপেজ পেজ ইউ না করেন আপনার ওয়েবসাইটে বা আপনার ব্লগারে তাহলে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না এটা আমি কিন্তু ভিডিও শুরুতেই বা ভিডিওর মাঝখানে আপনাদের সাথে শেয়ার করেছি ঠিক আছে এই ব্যাপারগুলো এখানে আপনাদেরকে বিস্তারিত জানানো হবে তারপরে জানতে পারবেন নেসেসারি টুলস আপনি আর্টিকেল লিখতে গেলে বা কন্টেন্ট লিখতে গেলে যেই টুলসগুলো প্রয়োজন সেই টুলসগুলো সম্পর্কেও আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়া হবে তারপরে ডিফারেন্ট টাইপস অফ আর্টিকেলস আর্টিকেল লেখার ক্ষেত্রে যে ক্যাটাগরি বা ডিফারেন্ট টাইপসগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও আপনারা এখান থেকে জানতে পারবেন সেকশন সিক্সে আপনারা জানতে পারবেন রাইটিং আই ক্যাচি হেডলাইন্স আপনি যখন একটা আর্টিকেল লিখতে যাবেন তখন কিন্তু আপনার একটা আই ক্যাচি টাইটেল লাগবে যেটা আপনাদেরকে আমি একটু আগেই বলেছি সেই সম্পর্কেও কোর্সে আপনি একদম বিস্তারিত জানতে পারবেন তারপরে হচ্ছে ফার্স্ট প্যারা বা ক্যাচিং রিডার্স অ্যাটেনশন ফার্স্ট প্যারা হচ্ছে আপনি যখন একটা আর্টিকেলে ঢুকবেন যেমন ধরে নিন আমি যদি এখানে লিখি আমি আমার একটা আর্টিকেল আপনাকে দেখাই এটা হচ্ছে আমার ওয়েবসাইট এই যে দেখতে পাচ্ছেন যে আমি শুরুতেই একটা আর্টিকেলের সামলায় দিয়েছি তারপরে দেখতে পাচ্ছেন যে একটা টাইটেল রয়েছে তো এই টাইটেলে যখন আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন প্রথমেই আমার যে প্যারাটা এসেছে বা যে লেখাটা এসেছে এটাকে বলা হয় ফার্স্ট প্যারা তো এই জিনিসটা আপনাকে অনেক গুরুত্বপূর্ণ সহকারে লিখতে হবে এবং অনেক ভালো করে লিখতে হবে যাতে করে একজন রিডার্স খুব সহজেই অ্যাটেনশনে পড়ে যায় আপনার সেই ফার্স্ট প্যারাটা পরে এবং অ্যাটেনশনে পড়ার কারণে সে শেষ অবধি আপনার আর্টিকেলটা পড়ে এবং আপনার আর্টিকেলের সঙ্গে যুক্ত থাকে তারপরে দুই ঘন্টা আট মিনিট সাতচল্লিশ সেকেন্ডে আপনাকে দেখানো হবে লাইভ আর্টিকেল লাইটিং সিস্টেম তারা আপনাকে দেখিয়ে দিবে যে আপনি কিভাবে একটি আর্টিকেল লিখবেন সেটা ওয়ার্ড প্রেসে হতে পারে সেটা ব্লগারে হতে পারে বা অন্য কোনো সিস্টেমে ঠিক আছে তারপরে আপনি জানতে পারবেন ফর্মেটিং উইথ ওয়ার্ড প্রেস ওয়ার্ড প্রেসের মাধ্যমে আপনি কিভাবে ফর্মেটিং করবেন আপনার আর্টিকেলের বা কন্টেন্টের সে সম্পর্কেও আপনাকে বিস্তারিত জানানো হবে এর বাইরেও জানতে পারবেন সাম টিপস দ্যাট প্রো রাইটার্স ফলো কিছু টিপস জানতে পারবেন যেই টিপসগুলো সাধারণত যারা প্রো রাইটার রয়েছে বা প্রফেশনাল রাইটার রয়েছে তারা ফলো করে সেগুলো আপনারা জানতে পারবেন এবং সেগুলো আপনারা যদি ফলো করেন তাহলে কিন্তু একসময় আপনাদেরও অনেক ভালো আর্টিকেল লেখার অভিজ্ঞতা হয়ে যাবে তারপরে হচ্ছে স্নিপেট অপটিমাইজেশন সহ মেক ইউর অন রাইটার পোর্টফোলিও তারপরে রয়েছে রিসোর্স অ্যান্ড চিটশিট যেটা সম্পর্কে একটু আগে আপনাদেরকে বলেছি কাদের জন্য এই কোর্সটি না দেখেন এই লোকটা কিন্তু এই জিনিসটা এখানে দিতে নাও পারত তার কোর্সে মানুষ জয়েন করার জন্য এখানে কিন্তু তিনি বলে দিয়েছে আপনি যদি ইংরেজিতে ভালো না হন তাহলে এই কোর্সটি করে আপনার কোনো লাভ হবে না আমার এই কোর্স আপনাকে ইংরেজিতে দক্ষ করে তুলবে না আমি দেখাবো কিভাবে। আপনার ইংরেজি স্কিলকে কাজে লাগিয়ে আপনি ব্লগ পোস্ট লিখতে পারেন তাই আপনি যদি একজন ইংরেজিতে দুর্বল হয়ে থাকেন তাহলে এখন কোর্সটি না করে আগে ইংরেজিতে নিজেকে দক্ষ করে এরপরে কোর্সটি করা উচিত হবে আপনার জন্য সো ইনি যদি এই লেখাটা নাও দিতেন তাহলেও কিন্তু পারতেন সুতরাং এই কথাটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা যারা ইংলিশে ভালো আছেন তারা এই কোর্সটি করতে পারেন কোর্সে জয়েন করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি চলে আসবেন এই ওয়েবসাইটে আসার পরে এখান থেকে লগ ইন রেজিস্ট্রেশনে ক্লিক করবেন লগ ইন রেজিস্ট্রেশনে ক্লিক করার পর দেন আপনি এখান থেকে রেজিস্টারে চলে যাবেন রেজিস্টারে আসার পরে এখানে একটা ইউজার নেম দিবেন এবং আপনার একটা অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস দিবেন সেখানে একটা ইমেল চলে যাবে দেন আপনি এই ওয়েবসাইটের যিনি অ্যাডমিন রয়েছেন অথবা এই কোর্সটি যিনি করাচ্ছেন তার ফেসবুক পেজে চলে যাবেন বা ফেসবুক আইডিতে চলে যাবেন গিয়ে একটা মেসেজ দিয়ে দিবেন যে আপনি এখানে রেজিস্ট্রেশন করেছেন তারপরে বিকাশ নাম্বারে টাকা পাঠানোর পর তিনি আপনার আইডিটাকে অ্যাপ্রুভ করবেন এবং অ্যাক্টিভ করে দিবেন দেন আপনি এখান থেকে সেই কোর্সটি কমপ্লিট করতে পারবেন ইনশাআল্লাহ সো বন্ধুরা এই ছিল ভিডিও আশা করি ভিডিওটিতে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আর্টিকেল রাইটিং আপনি কীভাবে করবেন এবং আর্টিকেল এর এই কোর্সটিতে আপনি কীভাবে জয়েন করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিদায় নিচ্ছি দেখ হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ